সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের নারীরা ক্রীড়া, শিক্ষা এবং কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করেছে এবং তাদের এই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে কিছু দুষ্কৃতিকারী। নারীদের এই অগ্রযাত্রাকে তারা বাধাগ্রস্ত করছে। সাম্প্রতিক সময়ে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটনের বিরুদ্ধে নারী নির্যাতন এবং ধর্ষণের মতন একটি ঘটনায় অনুসন্ধানী একটি প্রতিবেদন প্রকাশ পায়। গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনাটির পরে একজন নারী ক্রীড়াবিদ এই জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয়, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং চাঞ্চল্য সৃষ্টি করে। এবং এরই ধারাবাহিকতায় গতকাল র‍্যাব 12-র একটি আভিযানিক দল এবং র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সম্মিলিতভাবে ঢাকার মিরপুর এবং শাহ আলী থানা হতে বাংলাদেশের জুজুৎসু অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটনকে এবং তার সহযোগী একজন নারী ক্রীড়াবিদকে আমরা গ্রেফতার করি। অনুসন্ধানে দেখা গেছে যে দরিদ্রতা, অসহায়ত্ব এবং অন্যদিকে ক্রীড়াবিদ হওয়ার যে স্বপ্ন এবং ভালো চাকরির প্রলোভন ইত্যাদিকে পুঁজি করে অসহায় নারীদেরকে সে ব্যবহার করত, বিভিন্ন সময়ে সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, এই অ্যাসোসিয়েশনের যে ক্রীড়াবিদরা ছিলেন তাদের অধিকাংশই নারী ক্রীড়াবিদ, যেখানে সে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করত, যেখানে তিনি ছিলেন একজন অভিভাবকের মতন, কিন্তু সেই অভিভাবকের দায়িত্ব সে পালন না করে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছেন। এই জঘন্য কার্যকলাপের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন নারী নির্যাতন করেছেন। শুধু তাই নয়, ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন, তখন এই ঘৃণিত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি, নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি। পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে গ্রেফতার করেছি এবং এই অপরাধীকে গ্রেফতারের সময় দেখা গেছে সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি, যে বিভিন্ন সময়ে বিভিন্ন ছল চাতুরির মাধ্যমে আমাদের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল। আমরা চাই নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক এবং আমাদের সমাজে যারা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা আরও সচেতন হবেন এবং নারীর অধিকার এবং নারীর নিরাপত্তার বিষয়টি তারা সবার অগ্রে, সবার উপরে স্থান দিবেন। সবাইকে ধন্যবাদ।